এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত 60টি আশ্চর্যকর জিনিসের কথা, যেটা আমরা 7 Wonders of the World নামে পরিচিত। তো এর প্রথমের লিস্টে আমরা দেখে নেব চীনের প্রাচীর। এর প্রথমের লিস্টে চীনে অবস্থিত চীনের প্রাচীর পৃথিবীর দীর্ঘতম মানুষের হাতের দ্বারা তৈরি এই প্রাচীর। এই প্রাচীর কি চীনের উত্তর প্রান্তে অবস্থিত, এটা উত্তর সীমান্তে বৈরাক্রমণ থেকে রক্ষার জন্য এই চীনের প্রাচীনটি নির্মিত করা হয়েছিল। কিং সি হুয়াং এর আমলে এই চীনের প্রাচীনটি নির্মাণ করা হয়েছিল। এটি সাংহাই পাস থেকে লোপনুর পর্যন্ত স্থান পর্যন্ত বিস্তৃত। সপ্তম আশ্চর্যের মধ্যে প্রথম যেটা আমরা দেখে নিলাম সেটা হচ্ছে চীনের মহাপ্রাচীর বা চীনের প্রাচীর নামে যেটাকে আমরা চিনি। এর পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে চিচেন ইত জা। এটি মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে অবস্থিত মায়া সভ্যতার একটি বড় শহর। মেক্সিকোর মায়া সভ্যতা ছিল, মায়া সভ্যতা সব করতে বড় শহর হচ্ছে কি এই চিচেন ইত জা। চিচেন ইত জা যে কেন্দ্রে এটা একটা পিরামিড ছিল, যেটা কিসের প্রি কলাম্বিয়ার যুগের পিরামিড। এখানে এটিকে কি এই পিরামিডটাকে সূর্য দেবতার মন্দির নামে পরিচিত ছিল। দ্বিতীয় আশ্চর্যকর জিনিসটা দেখে দিলাম চিচেন ইত জা যেটা কোথায় অবস্থিত, মেক্সিকোতে অবস্থিত। এর পরবর্তী আশ্চর্যকর জিনিস হচ্ছে ইতালির দ্য রোম্যান ক্যালোজিয়াম। এটি ইতালির রোম শহরে অবস্থিত বৃহত্তম একটি মঞ্চ। এখানে কি হতো, বিভিন্ন ধরনের রেসলিং খেলা অনুষ্ঠিত হতো, যেখানে অনেক মানুষ এই জায়গায় অনুষ্ঠিত হতো, কিন্তু এটা পরবর্তীতে ভূমিকম্পর ফলে নষ্ট হয়ে যায়। আর এটি সম্রাট ভেসপাসিয়ান এবং সম্রাট টিটাস এই দ্য রোমান কলোজিয়ামটা নির্মাণ করার জন্য আদেশ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই নির্মাণ কার্য শেষ করেন কে, সম্রাট তিতুসের আমলে এই নির্মাণ কার্যটি শেষ হয়। এর পরবর্তীতে আশ্চর্যকর জিনিসটি হচ্ছে পেত্রা। এটি জর্ডানের দক্ষিণ পশ্চিম শহর ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটা একটা নগরীও যেটা কি দুর্গ দ্বারা নির্মিত। তো এটা কোথায় অবস্থিত, পেত্রা জর্ডানের দক্ষিণ পশ্চিম শহরের ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে অবস্থিত। আমরা পঞ্চম আশ্চর্যটা যেটা দেখে নেবো সেটা হচ্ছে মাচু পিচু। এই মাচু পিচু কি পেরু সবচেয়ে আকর্ষণীয় বা দর্শনীয় স্থান। এটা কি পেরুর উরুমাম্বা। এটি পেরুর উরুমাম্বা উপত্যকার ওপরে পর্বতের চূড়ায় অবস্থিত। এটি ইনকা সভ্যতায় পাথর পালিশ দ্বারা নির্মিত হয়েছিল। এখানকার কথিত আছে যে এখানকার যেই মানুষগুলো সেগুলো কি পক্সের দ্বারা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়, গুটি বসন্তর দ্বারা কি হয় বিনষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখে নেবো দ্য রেডিয়ার স্ট্যাচু। এটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব শহর রিও ডি জেনারিওতে অবস্থিত। এটি গ্রানাইট পাথরের দ্বারা মূর্তি। এটা কি গ্রানাইট পাথরের দ্বারা তৈরি মূর্তি। এটি 1931 সালে নির্মাণ কার্য শুরু হয় এবং এর যে নির্মাণ কার্য সেটা নির্মাণ তৈরি করেছিল তার নাম হচ্ছে ভাস্কর ফর ল্যান্ডস্কি। এর যে উচ্চতা হচ্ছে 30 মিটার। এর উচ্চতা হচ্ছে কত, 30 মিটার, এবং এক হাত থেকে দ্বিতীয় হাতের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 28 মিটার। এর এক হাত থেকে এক একটি হাতের দৈর্ঘ্য 28 মিটার এবং এর উচ্চতা 30 মিটার। এরম আশ্চর্যের মধ্যে শেষ আশ্চর্যকর জিনিসটি যেটা আমাদের ভারতে অবস্থিত তাজমহল। এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের যমুনা নদীর তীরে আগ্রায় অবস্থিত। এটা আমরা সবাই জানি। এটা কি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আঞ্জুমান বানু বেগম, যাকে আমরা মমতাজ মহল নামে জানি, সে তার স্মৃতির উদ্দেশ্যে এই আশ্চর্যকর তাজমহলটি তৈরি করেন। এটা তৈরি করেছিলেন কে, ওস্তাদ আহমেদ লাহোরি। কত খ্রিস্টাব্দে, 1632 খ্রিস্টাব্দে। শাহজাহানের স্ত্রী আঞ্জুমান বেগম তার 14তম কন্যা সন্তান জন্মগ্রহণ করার সময় তিনি মারা যায় রিল্যাক্সিন হরমোনের অভাবে মারা যান, এবং তার স্মৃতির উদ্দেশ্যে মোগল সম্রাট শাহজাহান এই তাজমহলটি তৈরি করেছিলেন। তো আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই, দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। টেক কেয়ার, বাই বাই।